আগের দিন আর্যাবর্ত বর্ণনামের প্রথম অংশে আমরা আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কিছুটা জেনেছিলাম। আজ তার পরবর্তী অংশে আর্যাবর্ত দেশ সম্পর্কে আরও কিছুটা জানব। দেখো, ইয়াস্মিন ননাবরত ধর্ম কর্মোপদেশ শান্ত সমস্ত ব্যাধি ব্যতিকরাহা, অর্থাৎ যেখানে অনবরত বা সবসময় ধর্ম কর্মের উপদেশ প্রদানের দ্বারা সকল প্রকার রোগ ব্যাধি দূরীভূত হয়েছে। পুরুষায়ুষা জীবিন্যহ, অর্থাৎ পুরুষ মানে মানুষেরা তাদের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবিত থাকেন, তাদের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবিত থাকেন। সকল সংসার সুখভাজ প্রজাহ, প্রজাগণ সকল সংসার সুখভাজ, অর্থাৎ সকল প্রকার সাংসারিক সুখ ভোগকারী, অর্থাৎ সেখানকার প্রজাগণ বা সেখানকার মানুষেরা সকল প্রকার সাংসারিক সুখ ভোগ করে থাকেন। তথাহি স্ফোট প্রবাদ বৈয়াকরণেশু গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেষু ভূত বিকারবাদ সাংখ্যেষু গুল্ম বৃদ্ধির বনভূমিষু গণ্ডকথানং পর্বত বনভূমিষু দৃশ্যতে ন প্রজাসু, অর্থাৎ স্ফোটপ্রবাদ বৈয়াকরণেশু। স্ফোটপ্রবাদ কি? স্ফোট শব্দের অর্থ হল শব্দের সূক্ষ্মরূপ এবং প্রবাদ বলতে জনশ্রুতিকে বোঝায়। এই স্ফোটপ্রবাদ বা শব্দব্রহ্মবাদ বলতে বোঝায় কর্ণগোচর সেই সকল সূক্ষ্ম শব্দকে যেখান থেকে জ্ঞানীর উদয় হয়, অর্থাৎ এই স্ফোটপ্রবাদ বৈয়াকরণের মধ্যে, বৈয়াকরণ মানে ব্যাকরণবিদ, তাদের মধ্যে দেখা যায়। আর্যাবর্তের ক্ষেত্রে স্ফোট বলতে ফোঁড়া, ফুসকুড়ি, ঘা ইত্যাদি, এবং প্রবাদ বলতে বোঝায় জনশ্রুতিকে, অর্থাৎ আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই ফোঁড়া, ফুসকুড়ি, ঘা এই জাতীয় যে চর্মরোগ সেগুলি হয়েছে বলে জানা যায় না বা সেই রকম কোনো জনশ্রুতি নেই। তাহলে বৈয়াকরণদের মধ্যে বা ব্যাকরণবিদদের মধ্যে স্ফোটপ্রবাদ দেখা যায়, কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই স্ফোটপ্রবাদ অর্থাৎ ফোঁড়া, ফুসকুড়ি, ঘা এই জাতীয় চর্মরোগ দেখা যায় না। গ্রহ সংক্রান্তি জ্যোতিষশাস্ত্রেষু, গ্রহ সংক্রান্তি কী? জ্যোতিষশাস্ত্র মতে বারোটি মাসে, বারোটি রাশিতে সূর্যের যে পরিক্রমণ ঘটে, বারো মাসে বারোটি রাশিতে সূর্যের যে পরিক্রমণ ঘটে তাকে বলা হয় গ্রহ সংক্রান্তি। কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই গ্রহ সংক্রমণের কোনো রকম প্রভাব দেখা যায় না, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে গ্রহ সংক্রান্তি আলোচিত হয়েছে বা জ্যোতিষশাস্ত্রে গ্রহ সংক্রান্তি দেখা যায়, কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে গ্রহ সংক্রান্তি বা এই গ্রহ সংক্রমণের কোনো প্রভাব দেখা যায় না। ভূত বিকারবাদ সাংখ্যেষু, দর্শনশাস্ত্রে ছয়টি আস্তিক দর্শনের মধ্যে অন্যতম হলো এই সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শনে পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভূতের বিকার সংক্রান্ত তত্ত্ব দেখা যায়, কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই ভূত বিকারবাদ অর্থাৎ ভূত প্রেতাদির দ্বারা বিকারগ্রস্ত অবস্থা সেটা দেখা যায় না। তাহলে সাংখ্য দর্শনে ভূত বিকারবাদ আলোচিত হয়েছে, কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই ভূত বিকারবাদ দেখা যায় না। গুল্ম বৃদ্ধির বনভূমিষু, সংস্কৃত শাস্ত্র মতে যে সকল উদ্ভিদের কাণ্ড নেই কিন্তু পাতা আছে, অর্থাৎ কাণ্ডহীন পাতাযুক্ত যে উদ্ভিদ সংস্কৃত শাস্ত্র মতে সেগুলিকে গুল্ম বলা হয়। আর্যাবর্তের বনভূমিতে এই গুল্মজাতীয় উদ্ভিদ প্রচুর দেখা যায়। এই গুল্ম শব্দের আরেকটি অর্থ হল প্লীহা রোগ। আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই প্লীহা রোগের প্রাদুর্ভাব দেখা যায় না, অর্থাৎ আর্যাবর্তের বনভূমিতে গুল্মবৃদ্ধি দেখা যায়, কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই গুল্মবৃদ্ধি অর্থাৎ প্লীহা রোগ সেটা দেখা যায় না। গণ্ডকথানং পর্বত বনভূমিষু, গণ্ডক শব্দের অর্থ হলো গণ্ডার এবং উত্থানম অর্থাৎ লাফালাফি,
পর্বত বনভূমি ইস্যু, অর্থাৎ পাহাড়ি বনভূমিতে এই গন্ডারের লাফালাফি দেখা যায়। এই গণ্ডক শব্দের আরেকটি অর্থ হলো গালে ব্রণ বা ছোট ছোট ফোঁড়া। আর্যাবর্তের প্রজারা কিন্তু এই জাতীয় রোগ থেকে মুক্ত, বা আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই ব্রণ বা ফোঁড়া জাতীয় রোগ দেখা যায় না। তাহলে পর্বত বনভূমি ইস্যু গণ্ডকোত্থানম দৃশ্যতে ন প্রজাসু, আর্যাবর্তের পাহাড়ি বনভূমিতে গন্ডারের লাফালাফি দেখা যায় কিন্তু আর্যাবর্তের প্রজাদের মধ্যে এই গণ্ডকোত্থানম বা এই ব্রণ বা ফোঁড়া জাতীয় রোগ সেটা দেখা যায় না। यत्र चतुर गोपशोभिताः संग्रामा इव ग्रामाः, यत्र माने जेखाने, अर्थात ये आर्जावर्त नामक देश जेखाने चतुरग उपशोभिताः अर्थात अश्व द्वारा सुसज्जित, तुरग माने अश्व बा घोड़ा, अश्व द्वारा सुसज्जित संग्रामा इव युद्ध क्षेत्र न्याय ग्रामाः ग्रामगुली চতুর গোপশোভিতাহা, চতুর গোয়ালাদের দ্বারা সুসজ্জিত, অর্থাৎ অশ্ব দ্বারা সুসজ্জিত যুদ্ধক্ষেত্রের ন্যায় চতুর গোয়ালা দ্বারা সুসজ্জিত এই আর্যাবর্তের গ্রামগুলি। তুঙ্গ সকল ভবনাহ সর্বত্র নগা ইব নগর প্রদেশাহ, তুঙ্গ সকল ভবনাহ অর্থাৎ সর্বত্র বিচরণকারী বিশাল বিশাল হস্তি সমন্বিত বনরাজিতে ভরা নগা ইব পাহাড়গুলির মতো নগর প্রদেশ আহা, এই নগর প্রদেশগুলিও তুঙ্গ সকল ভবনাহা উঁচু উঁচু গৃহবিশিষ্ট। সদাচরণ মণ্ডনানি নুপুরাণীব পুরাণী, সদাচরণ মণ্ডনানি সর্বদা চরণের অলঙ্কার স্বরূপ বা চরণের শোভাবর্ধনকারী নুপুরাণি ইব, নুপুরগুলির মতোই পুরাণী মানে এই নগরগুলিও সৎ আচরণ মণ্ডনানি অর্থাৎ সাধু আচরণের দ্বারা শোভিত। তাহলে পদযুগলে শোভিত নুপুরের মতোই এই সজ্জনদের আচার আচরণ দ্বারাই এই নগরগুলি শোভিত। সদান ভোগাহ প্রভঞ্জনা ইব জনাহ, সদা ন ভোগাহ সর্বদা আকাশে প্রবাহিত প্রভঞ্জনাহ ইব বাতাসের মতো জনাহ অর্থাৎ এখানকার মানুষেরাও, সদান ভোগাহ সর্বদা দান এবং ভোগেরত অর্থাৎ আকাশে প্রবাহিত বায়ুর মতোই এখানকার মানুষেরা সর্বদাই দান এবং ভোগে রত। প্রিয়ালাপনসারাণি যৌবনানি বনানি, প্রিয়া আলাপনসারাণি যৌবনানি ইব, যৌবনকালে প্রিয়ার সঙ্গে বার্তালাপের কাজে যেমন প্রধান সেই রূপ যৌবনের মতোই প্রিয়ালাপনসারাণি বনানি এখানকার বনভূমিসমূহ পিয়াল এবং কাঁঠাল গাছের সারিতে ভরা। বীত পিহিতাশ্চটিকা ইব বাটিকাহ, বীত পিহিতা অর্থাৎ নিচ বা লম্পট লোকেদের দ্বারা আবৃত চটিকাহ ইব সেবিকা বা দাসীদের মতোই বীতপিহিতাহ বাটিকা এখানকার বন গাছের পক্ষে উপযোগী বৃক্ষ দ্বারা আচ্ছাদিত। নিবৃতি স্থানানি সুকলত্রানি বেশুষক্ষেত্র সত্রাণী, নিবৃতি স্থানানি সুখের আশ্রয়গুলি সুকলত্রানি সুন্দর স্ত্রীসমূহ বা ভার্যাসমূহের মতোই ইক্ষুষক্ষেত্র সত্রাণী আক্ষেতের দানশালাগুলিও রসযুক্ত অর্থাৎ সুখ বা তৃপ্তির আশ্রয় রূপ সুন্দর স্ত্রীসমূহের মতো এখানকার আখ ক্ষেতের দানশালাগুলিও রসযুক্ত পরম তৃপ্তিদায়ী। কুপিত কপিকুলা কুলিতা লঙ্কেশ্বরা কিঙ্করা ইব ভগ্ন কুম্ভকর্ণ ধনস্বাপাহা কুপাহা, কুপিত মানে ক্রুদ্ধ, কপিকুল আকুলিতা
অর্থাৎ বানরগণের দ্বারা পীড়িত। লঙ্কেশ্বর কিঙ্করাহা ইব, লঙ্কেশ্বর রাবণের অনুচরদের মতোই ভগ্ন কুম্ভকর্ণ ঘনশ্যাপাহা, অর্থাৎ কুম্ভকর্ণের ঘনশ্যাপাহা গাঢ় ঘুম ভাঙিয়েছিলেন সেই রূপ কূপাহা, এখানকার কূপগুলিও ভগ্ন কুম্ভকর্ণ ঘনশ্যাপা, অর্থাৎ এখানে কুম্ভ মানে কলসি, কানা ভাঙা কলসির সঙ্গে সু আপা গভীর এবং সুস্বাদু জলপূর্ণ। তাহলে বলছে যে ক্রুদ্ধ বানরদের দ্বারা পীড়িত হয়ে লঙ্কেশ্বর রাবণের অনুচরেরা যেমনভাবে কুম্ভকর্ণের গাঢ় ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন, তাদেরই মতো কানা ভাঙা কলসির সঙ্গে গভীর এবং সুস্বাদু জলপূর্ণ এখানকার কূপগুলি কুয়োগুলি। সতীব্রতাপ দোষাহ সূর্য দ্যুত্যয় ইব কুলস্ত্রিয়ঃ, সতীব্রতাপ দোষাহ, তীব্র তাপের দোষে বা তীব্র উষ্ণতার দোষে দুষ্ট সূর্য দ্যুতয় ইব, সূর্যের কিরণরাশির মতোই কুলস্ত্রিয়ঃ, এখানকার কুলস্ত্রীরা সতীব্রতা অপদোষাহ, সতীব্রত পালনের জন্য দোষ শূন্য, অর্থাৎ তীব্র তাপের দোষে দুষ্ট সূর্যকিরণের মতো সতীব্রতা হেতু এখানকার কুলস্ত্রীরা দোষ শূন্য রয়েছেন। অপিচ আবার ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা জায়ন্তে নাতু লোকস্য কদাপি চ বিপল্লবাহা, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবাহা, অর্থাৎ ফাল্গুন মাসে বৃক্ষ শাখাগুলি বিপল্লবা মানে পল্লবহীন পাতাশূন্য হয়, তু কিন্তু লোকস্য অর্থাৎ লোকেদের কদাপি কখনো বিপল্লবাহ ন জায়ন্তে, বিপদলবাহ বিপদের লেশমাত্র জন্মায় না, অর্থাৎ ফাল্গুন মাসে বৃক্ষ শাখাগুলি পাতাশূন্য হয়ে যায় কিন্তু আর্যাবর্তের মানুষের মধ্যে কখনো বিপদের লেশমাত্র জন্মায় না। আজ এ পর্যন্তই। এখান থেকে যে যে প্রশ্নগুলো হতে পারে, প্রথম প্রশ্ন, আর্যাবর্তের সকল বিপত্তিগুলি কিভাবে দূর হতো? দু নম্বর, আর্যাবর্তের পুরুষেরা কতদিন বাঁচে? তিন নম্বর, স্ফোটপাত কি বা স্ফোটপ্রপাত কি? চার, গ্রহ সংক্রান্তি বলতে কি বোঝো? পাঁচ, ভূত বেকারবাদ কি? ছয়, আর্যাবর্তের গ্রামগুলি কেমন? সাত নম্বর, সদাচরণমণ্ডনানি নুপুরাণীব পুরাণি, এর অর্থ কি? পরের প্রশ্ন, আর্যাবর্তের মানুষেরা কেমন প্রকৃতির? পরের প্রশ্ন, আর্যাবর্তের বনসমূহের পরিচয় দাও। পরের প্রশ্ন, আর্যাবর্তের দানশালাগুলিকে কাদের সঙ্গে তুলনা করা হয়েছে? পরের প্রশ্ন, আর্যাবর্তের কূপগুলি কেমন? বারো নম্বর, আর্যাবর্তের কুলরমণীরা কেমন প্রকৃতির? এবং শেষ প্রশ্ন, বিপল্লবাহা এই পদটির অর্থ কী?